ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে অবস্থিত বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে 2022-23 শিক্ষাবর্ষের MBBS প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 1 আগস্ট মঙ্গলবার সকালে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে নবীন ছাত্রছাত্রীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীদের স্বপ্নময়ী চোখে ছিল নতুন স্বপ্ন আর নব উদ্যমে এগিয়ে চলার প্রত্যয়। এই নবীন বরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির নবম ব্যাচের ক্লাস শুরু হলো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী, আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার আনোয়ার হোসেন মুন্সী, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের উপ অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ABM ওমর ফারুক, বসুন্ধরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার রুহুল আমিন প্রমুখ। যে এটাই তোমার আলটিমেট গোল, যে তুমি একজন ডাক্তার হও, আমরা চাই তুমি একজন ভালো ডাক্তার হও, সাথে সাথে তুমি একজন ভালো মানুষ হও, সাথে সাথে তুমি এই দেশের মানুষকে ভালোবাসতে শিখো, এই দেশকে ভালোবাসো, এই দেশের মানুষকে সুচিকিৎসা দেওয়ার তত্ত্ব নিয়ে নিজেকে তৈরি কর, সম্পূর্ণভাবে ইনকমপ্লিট নয়। তোমাদের এই শিক্ষা জীবন শেষ করে তোমাদেরকে মানুষের জীবন মৃত্যু তোমাদের হাতে থাকবে, তাহলে সেখানে কোনো অবকাশ নেই অন্য চিন্তা করার। কারণ শুরু থেকে এখানে পড়াশোনা খুবই সোজা যদি আমরা নিয়মিত হই, এটাই একটা শর্ত, নিয়মিত এবং আমরা ডিসিপ্লিন মেনে চলি। আমাদের এখানে কতগুলা কলেজের হাসপাতালের আমাদের চলাফেরা, আমাদের পোশাক পরিচ্ছদ সবকিছু একটা কোড মেনে আমরা আসেন, সেটা মেনে চললে আমাদের কোনো ইনশাল্লাহ অসুবিধা নেই। আমি সবসময় মনে করি লিডার ডাক্তার হওয়া সবচেয়ে ভালো, কেন ডাক্তাররা ম্যান আর ইমোশন নিয়ে কাজ করে, তাই না? আমরা এত মানুষের মন জানতে পারি, আমি নতুন যারা ভর্তি হলাম তাদের আমার উদ্দেশ্যে কিছু বলা, সেটা হলো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ডিসিপ্লিন, আমি ডিসিপ্লিনে কম্প্রোমাইজ করি না, টাইম তোমাকে মেনটেন করতে হবে। আমার এখানে এক থাক নবীন এবং প্রবীণ শিক্ষক রয়েছে, তোমার এই প্রশিক্ষণ মাঠে তারা প্রশিক্ষক, তাদের কাছে আসতে হবে, শিখতে হবে, এবং তারপরেই তুমি যখন সার্টিফিকেট পাবা তখন মানবিক ডাক্তার হবা, সামাজিক ডাক্তার হবা এবং একটা ভালো মানুষ হবা। লং প্রিয় আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এই সরকারি বেসরকারি স্বনামধন্য মেডিকেল কলেজের মতো সিলেবাস, কারিকুলাম এবং এক্সপিরিয়েন্স টিচারের দিয়ে আমাদের লেখাপড়া করানো হয়, এর ব্যতিক্রম এখানে হয় না। আমরা আপনার কাছে উই নিড ইউর কোঅপারেশন, আপনার বাচ্চাকে এখানে ভর্তি করে দিই, আপনারা এত কামেন কুল থাকবেন না, ফিজিক্যালি না আসতে পারেন, অ্যাটলিস্ট আপনারা ডিফারেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাথে ফোনে যোগাযোগ রাখবেন, আপনার বাচ্চা পড়ছে কি না, কি করছে, হোস্টেলের ডিসিপ্লিন মেনে চলছে কি না, এটা আপনাদের কাছে আমাদের বিরুদ্ধ অনুরোধ। আপনাদের হয়তো একটা নিশ্চয় প্রতিক্রিয়া হবে যে আমরা কোথায় আসলাম, আমার কোথায় আমার ছেলে মেয়েকে ভর্তি করলাম, আমরা একটা নতুন ক্যাম্পাসে এসেছি, এখানে একটু অর্গানাইজ হতে আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমাদের স্বপ্ন বিশাল, আমরা যদি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি তাহলে এটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মেডিকেল কলেজ হবে। আমাদের পরিকল্পনা আছে, আমাদের 8 লক্ষ স্কোয়ার ফিটে 3টা বিল্ডিং হবে, একটিতে মেডিকেল কলেজ হবে আর 2টি হাসপাতাল হবে, সেটা স্পেশালাইজড হসপিটাল হবে। আর বর্তমান যে হাসপাতালের কার্যক্রম চলছে এবং যেটা কনস্ট্রাকশন চলছে, এই হাসপাতালটা হবে 700 বেডের হসপিটাল হবে এটা। হ্যাঁ, আমাদের হয়তো একটু সময় লাগবে, কিন্তু অচিরেই আপনারা দেখতে পারবেন যে বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল একটা তাদের নতুন অবয়বে তৈরি হয়ে গেছে। এই সময় বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নবগত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমাদের প্রতি মুহূর্তে নতুন কিছু শেখা ও জানার সুযোগ থাকবে, প্রতি মুহূর্তে নিজেকে গড়ে তোলার সুযোগ পাবে তোমরা, সেই সুযোগ কাজে লাগাতে হবে। লক্ষ্য অর্জনের জন্য প্রথম দিন থেকেই তোমাদের ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হবে। ডাক্তারি একটি মহৎ পেশা, মানব সেবার ব্রত নিয়ে তোমাদেরকে মানবিক ডাক্তার হতে হবে, মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। এই সময় শিক্ষার্থীদের অভিভাবক তাদের মতামত সবার সামনে তুলে ধরেন। আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে নজর রাখবো আমার সন্তানের উপরে, এবং আমরা সেক্ষেত্রে হসপিটালের কলেজের প্রশাসনিক অধিদপ্তর থেকে শুরু করে সকল পর্যায়ে আমরা খোঁজ খবর রাখবো। তাছাড়া আমাদের সন্তানকে আমরা উৎসাহিত করবো।